মিরসরাইয়ের করোনা কর্মহীন গৃহবন্দী হলের ফাঁসা হারাইয়ে সেক্টর এগারো নামর উগ্র স্বেচ্ছাসেবী সংগঠন বামন সুন্দর এফ এ উচ্চ বিদ্যালয় 2011 বছর 50 জন শিক্ষার্থীর লয়নে গঠিত সংগঠন এ কার্যক্রম পরিচালনা করে। মঙ্গলবার এপ্রিলের 21 তারিখ বামন সুন্দর এলাহাত 100 জন হতদরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী পৌঁছাই দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে এই সহায়তার পর দ্বিতীয় ধাপত তারা সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়ে সংগঠনের সদস্য। আমরা বামন সুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের 2011 ব্যাচ সেক্টর 11 থেকে আমরা এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যেসব পরিবারগুলো রয়েছে আমাদের আশেপাশে যেসব মধ্যবিত্ত ফ্যামিলিগুলো রয়েছে আমরা এই ত্রাণ এই উপহার সামগ্রী আমরা তাদের কাছে পৌঁছে দিব। পাশাপাশি এই যে সকল ভাইরা এবং এই যে সকল ভাইরা বলতে পারতেছে না মুখ লজ্জায় আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রাতের আধারে অজান্তে আমরা এই উপহার সামগ্রী আমরা তাদের কাছে পৌঁছে দিব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।